তোমরা জানো আইল মানে কি জানো? আইল মানে হচ্ছে আইল্যান্ড। ইন স্প্রি তোমার মনে করো তেকানি, বুঝতে পারো না? চর ফ্যাশন, চর জব্বার, নাটুয়ার পাড়া, আমার কথা কি মিন করতে পারছো? এটা তোমার ইন স্প্রি, এটা রিমোট একটা জায়গা। ইন স্প্রি হচ্ছে রিমোট একটা জায়গা, যে জায়গাটা তুমি কোথাও গেছিলা হয়তো কোনো একদিন, তোমার শহরের মনটা মাঝে মাঝে ওখানে যেতে যেতে চায়। তুমি যখনই চারপাশের মানুষগুলোকে দেখো, এই মানুষগুলোকে দেখে মনে হয় যে আমি যদি ওই প্রকৃতির মধ্যে থাকতে পারতাম, ঠিক আছে, ওই আল পথ দিয়ে হাঁটতে পারতাম, ঠিক আছে, শিশিরের উপর আমি যে হাঁটতে পারতাম খালি পায়ে, এই অনুভূতিগুলো তোমার মনে আসে। আমি কথা কি মিন করতে পারছো? এটাই হচ্ছে সেই ইনস্পি হচ্ছে তোমার কোন জায়গায়, তার মানে হচ্ছে তুমি যে শহরের গ্রামে ক্লান্ত হয়ে গেছো, শহরের জীবনে ক্লান্ত হয়ে গেছো, তোমার একটা রিমোট একটা জায়গা দরকার, সেখানে গিয়ে তুমি ভালো থাকবে বলে তুমি মনে করো, এটাই তোমার ইনস্পিরিট হচ্ছে মূল বিষয়। দ্য লেক আইল অফ ইনস্পিরিট, লেক মানে তো বুঝতে পারছো হ্রদ, আইল মানে দ্বীপ। তো সেই ইনস্পিরিট দ্বীপের কথা বলছে উনি, সেই দ্বীপের আমরা একটা ই দেখলাম, এখানে কেবিনের কথা বলা হবে, দেখে আমরা কেবিনের কথা দেখলাম, কেবিন উইলিয়াম বাটলার ইয়ার্স, আমরা জানি ডাব্লিউ বি ইয়ার্স তার নাম, তার লেখা। তো আমি তোদের বাংলাটা আগে লিখছি সো দ্যাট ইংরেজিটা তোমরা পরে ভালো করে বুঝতে পারো সহজে। আমি এখন উঠব এবং যাব এবং ইনস্পিরিটে যাব, এবং সেখানে একটি ছোট কামরা তৈরি করা হয়েছে যা মাটির আর কঞ্চির বেড়াতে তৈরি, সেখানে 9টি সিমের শাড়ি থাকবে, মটরশুঁটির শাড়ি থাকবে 9টি। এটা কার জন্য থাকবে? আমার। এই সিমের শাড়ি হচ্ছে আমার, মানে আমার জমি, এটা আমার জমি। মৌমাছির জন্য একটি মৌচাক থাকবে, মৌমাছির জন্য মৌচাক থাকবে, আর এই পুরো নির্জন জায়গা যেখানে মৌমাছির বোঁ 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 শব্দ হবে, সেই জায়গায় আমি একা থাকব। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও অ্যান্ড গো টু ইন স্প্রি অ্যান্ড এ স্মল কেবিন বিল দেয়ার এ ক্লে অ্যান্ড ওয়াটার্স মেন্ট 9 বিন রোজ উইল আই হ্যাভ দেয়ার আ হাইভ ফর দ্য হানি বি অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বিল আউট গ্লেড। গ্লেড মানে হচ্ছে নির্জন জায়গা, ফাঁকা জায়গা, গ্লেড। হাইভ মানে মৌচাক, আর বিন তো যেন সিম, ওয়াটল মানে কঞ্চি, সব বুঝলাম কঞ্চির বেড়া, আর সমস্যা নাই কোথাও। সুমাইয়া মিস করলে বলবা, মিস করলে বলবা, আমি সেখানে কিছুটা শান্তি পাব, আমি সেখানে কিছুটা শান্তি পাব, কারণ শান্তি ধীরে ধীরে নেমে আসে, ড্রপিং ড্রপ করে, ড্রপ মানে কি, যেমন আমাদের শিশির ড্রপ করে কিন্তু ধীরে ধীরে, শিশির বৃষ্টি পড়লে কিন্তু ড্রপ করে না, শিশির কি বৃষ্টি পড়লে ড্রপ করে? তুষার কুয়াশা বৃষ্টির মতো না, এটা হচ্ছে স্লো, রাইট, কারণ শান্তি ধীরে ধীরে নেমে আসে, সকালের ঘুমটা থেকে নেমে আসে, সকালের ঘুমটা থেকে নেমে আসে, যেখানে ঝিঝি পোকা ঝিঝি করে, ঝিঝি পোকা ঝিঝি করে এমন পরিবেশে সকালের ঘুমটা ভেঙে শান্তি নেমে আসে, সেখানে মা আচের উপর নেই। অ্যান্ড আই শ্যাল হ্যাভ সাম পিস দেয়ার, এবং আমি সেখানে কিছু শান্তি পাবো, ফর পিস কামস ড্রপিং স্লো, ড্রপিং ফ্রম দ্য ভেইলস অফ দ্য মর্নিং, ভেইল মানে ঘোমটা, টু হোয়ার দ্য ক্রিকেট সিংস, যেখানে কী করে ঝিঝি পোকা গান গায়, সেখানে মাঝরাত একটি উজ্জ্বল ঝলক, মাঝরাতে যখন আমি ঘুম থেকে উঠি, উঠে দেখি পূর্ণিমায় ঝলসানো রাত, চারদিকে পূর্ণিমার আলোতে ভরা, এই চরে যদি তুমি পূর্ণিমা দেখো, এই পূর্ণিমার কি কি শেষ আছে? সেই ভালো লাগার পূর্ণিমা, ঠিক আছে, চরের পূর্ণিমা আর সেন্ট মার্টিনের পূর্ণিমা একই পূর্ণিমা, কিন্তু আমরা সেন্ট মার্টিন দিয়ে দেখতে যাই কিন্তু চলে যায় না, ফ্যাক্ট একই, পার্থক্য নাই জানো, ঠিক আছে। ওই তোমার কলাতলি যে তোমার ইয়ে আছে, লাবণী পয়েন্ট আছে, কলাতলি পয়েন্ট আছে, ওখানে যে পূর্ণিমা দেখা আর চরে পূর্ণিমা দেখা একই ব্যাপার, ঠিক আছে, তুমি ওই একই সৌন্দর্য দেখবে, কারণ এখানেও পানির উপরে ই পড়ে, রোদের চাঁদের আলো পড়ে, ওখানে পানির উৎসবে পড়ে আলো পড়ে, ঠিক আছে। দে আর মিড নাইট অল এ গ্লিমার, পুরোটা একেবারে মানে উজ্জ্বল আলোয় পড়ে থাকে,
আর দুপুরবেলা থাকে রক্তিম একটা আভা। দুপুরবেলা কি থাকে? রক্তিম একটা আভা থাকে, গ্লো। গ্লো মানে হচ্ছে আভা। গ্লোটা বোঝায় তোমাদেরকে ওই যে মেয়েরা ইউজ করে হচ্ছে কি বলে ওটাকে, রুচ। রুচ চেনো? ঠিক আছে, তোমার একটা শ্যাডো থাকে, ওটা তোমার গ্লো করে। স্বাভাবিক যে মানে প্রসাধন, প্রসাধনের উপরে, হ্যাঁ প্রসাধনের উপরে একটা গ্লো দেয়, ওটার নাম রুচি বলা হয়। ওটাকে উচ্চারণ করা লেখা হয় ROAC, কিন্তু বাংলায় বলা হয় রুচ। ঠিক আছে, হয়তো তোমাদের এখন নামগুলো চেঞ্জ হয়ে গেছে, অন্য কোনো নামে আসছে এখন। ঠিক আছে, দুপুরে রক্তিম আভা থাকে আর লিনেটের ডানায় ভরা সন্ধান থাকে। আর একটা পাখি আছে, ছোটো ছোটো পাখি, সেই পাখি কি করে সন্ধ্যার সময় সব ঘরে ফেরে, ঘরে ফেরার সময় দেখা যায় যে পুরোর কোথায় লিনেট পাখি চারদিকে শুধু। ঠিক আছে, ওদের ডানায় ভরা সন্ধ্যা, আমি এখন উঠবো আর যাব, আমি থাকবো না। তার মানে ওনার ভালো লাগতেছে না শহরে, অ্যাকচুয়ালি হি ফিলস আনওয়েল, শহরে আনওয়েল ফিল করছে। আমি এখন উঠবো এবং যাবো, রাত দিন সবসময় আমি শুনতে পাই হ্রদের তীরে নিচু শব্দে জলের ঢেউয়ের আওয়াজ। বুঝতে পারছো তো, যেখানে গিয়ে তোমার নৌকাটা থামে ওখানে তোমার একটু ভাঙে, একটুখানি পানি আসে, এই ঢেউয়ের আওয়াজটা তোমার কানে আসে না? আসে। ঠিক আছে, সেই কানের আওয়াজটা বলছে, আমি শুনতে পাই হ্রদের তীরে নিচু শব্দে জলের ঢেউয়ের আওয়াজ। শব্দটা কিন্তু এই সাগরের মতো ধপাস ধপাস এরকম না, নিচু শব্দ, হালকা শব্দ, কুলকুল 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 শব্দ। ঠিক আছে, শিশু শব্দের জলের ঢেউয়ের আওয়াজ শুনি। আই উইল অ্যারাইজ অ্যান্ড গো নাও ফর অলওয়েজ নাইট অ্যান্ড ডে আই হেয়ার লেক ওয়াটার ল্যাপিং উইথ লো সাউন্ডস বাই দ্য শোর। ঠিক আছে, কখন এটা শুনি আমি শব্দটা? যখন আমি রাস্তার উপরে দাঁড়িয়ে থাকি, ফুটপাথের উপর দাঁড়িয়ে থাকি, এই ফুটপাথ ধূসর। লেখকের কাছে ফুটপাথটাকে ধূসর মনে হয়, কেন মনে হয়? কারণ শহরটাকে তার মনে হয় অনাকর্ষণীয়। এই চমৎকার, এই ঝম কি বলে ঝকমকু ভরা শহরটাকে তার কাছে কেমন মনে হয়? অনাকর্ষণীয় মনে হয়। ঠিক আছে, তার কাছে মনে হয় ধূসর ফুটপাথে দাঁড়িয়ে থেকে হৃদয়ের গভীরে শুনি। ওয়ার্ডস ওয়ার্ডস যে কাজটা করেছে মনে আছে না? বহুদিন পরে আমার মনে পড়ে গেল যে পকেটে করে নিয়ে আসছে সেই সৌন্দর্য। ঠিক আছে, আমি যখন কোচে শুয়ে থাকি তখন দেখি যে হ্যাঁ, আমার সেই সম্পদটা আমি পেয়ে গেছি। সেই ড্যাফোডিলের কথা আমার এখনও মনে পড়ে, স্টিল আই রিমেম্বার দ্য ড্যাফোডিলস, মনে আছে না? আমার, আমি সেই ড্যাফোডিলগুলোর সাথে এখনও নেচে উঠি, মনে আছে তো? তাই এই তুমি এবার যাও তো, তুমি এবার আসো। এরপর দেখো, হোয়াইল আই এস, জলের ঢেউয়ের আওয়াজ, যখন আমি রাস্তার উপর বা ধূসর ফুটপথে দাঁড়িয়ে থাকি, হৃদয়ের গভীরে শুনি হচ্ছে সেই জলের আওয়াজ, সেই জলের আওয়াজ। তারপর কবিতাটা কিন্তু শেষ হয়ে গেল, কবিতাটা কিন্তু শেষ, খুব ছোট কবিতা। তো আমরা এখন সার সংক্ষেপটা দেখে নিই। কবি ঘোষণা করেন যে তিনি উঠবেন এবং ইনস্প্রিতে যাবেন, যেখানে তিনি একটি ছোট কেবিন তৈরি করবেন, কাদামাটি এবং কঞ্চির বেড়ার তৈরি। সেখানে তার নয়টি মটরশুঁটির শাড়ি, একটি মৌচাক থাকবে এবং মৌমাছির শব্দে, মৌমাছি শব্দে নির্জন জায়গায় তিনি একাই থাকবেন। তিনি বলছেন যে তিনি সেখানে শান্তি পাবেন, কারণ শান্তি সকালের ঘোমটা থেকে, যেখানে ঝিঝি পোকারা গান গায় সেখানে নেমে আসে। মধ্যরাতে একটি ঝলক আসে এবং দুপুরে একটি রক্তিম আভা আসে, সন্ধ্যায় লিটারের ডানাগুলোতে ভরা থাকে। প্রশ্ন এগুলো আমরা, তিনি আবার ঘোষণা করেন যে তিনি উঠবেন এবং যাবেন সর্বদা, রাত এবং দিন তিনি তার নিচু আওয়াজ সহ হ্রদের জলের আওয়াজ শুনতে পাবেন। যখন সে শহরে দাঁড়িয়ে থাকবেন রাস্তায় বা ফুটপথে ধূসরতায়, সে নিজের ভিতরে শব্দ শুনতে পায় হৃদয়ের গভীরে। কথাগুলো খুব সহজ কথা। ঠিক আছে, তার মানে জাস্ট এই কথাগুলোই বলা হয়েছে। ইংলিশে একটু দেখে নাও, দ্য পোয়েট সেজ দ্যাট হি উইল অ্যারাইজ অ্যান্ড গো টু ইনস্প্রিউ হোয়ার হি উইল বিল্ড এ স্মল কেবিন অফ ক্লে অ্যান্ড ওয়াটার্স ম্যান দ্যাট হি উইল হ্যাভ নাইন বিন রোজ অ্যান্ড বিহাইভ অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য গ্লেড লাউড উইথ দ্য সাউন্ড অফ বিস। He says that he will have peace there, for peace drops the veils of morning, for where the cricket sings. Midnight there is glimmer and noon is purple glow and evening is full of lights. Declares again that he will arise and go for always night and day. He hears the lake water lapping with low sounds of the shore. What is the low sound of the shore? Tidir se kulkul shabdo.
While he stands the city on the roadway or on the pavement, pavement to bochhoy, footpath, he hears the sound within himself, in a deep heart's core, the lake isle of Innisfree. ঠিক আছে আমরা বুঝতে পারলাম এখন আমরা থিমটা বলে নেই দ্য লেক অফ আইল ইনস্পিরিট থিম থিম কবিতাতে ফিরে ফিরে যে বিষয়বস্তু এসেছে তা হলো প্রকৃতি এবং প্রাকৃতিক ঘটনার সাথে মানুষের ঘনিষ্ঠ সখ্যতা সখ্যতা তো বুঝছো ঠিক আছে দ্য লেক আইল অফ ইনস্পিরিট কবিকে দেখা যায় যে তিনি শহরের জীবনে ক্লান্ত এবং তিনি প্রকৃতির মাঝে তার বাকি জীবন কাটাতে চান তিনি বিশ্বাস করেন যে প্রকৃতি তাকে শান্তি চাপমুক্ত উদ্বেগযুক্ত জীবন দেবে যা আইল অফ ইনস্পিরিটে উপস্থিত থাকবে ইনস্পিরিট ডাক তার কাছে অপ্রতিরোধ ইনস্পিরিটকে যদি ডাকতেছে সে পারতেছে না ওই ডাকটাকে ফেরাতে কবি মটরশুঁটি চাষ করবেন মটর বধুর জন্য মৌমাছির চাক রাখবেন তিনি প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে দিন কাটাবেন ঘাসে শিশিরের ঝলমল শিশি ঝিঝি পোকার কিচিরমিচির মধ্যরাতের ঝিলিক দুপুরের রক্তি মাভা লিনেটের ডানা ঝাপটা এবং হ্রদের ধরা জলটা ঢেউজাতির সঙ্গীতে তিনি মুগ্ধ হবেন প্রকৃতির কাছে তার স্বপ্নের বাড়ি তৈরি করবেন তিনি প্রাকৃতির কাছাকাছি বসবাস অস্থিরতাকে প্রসাদ দেবে অ্যাকচুয়ালি এইটুকুই কিন্তু আমাদের থিম যে প্রকৃতির কাছাকাছি তার স্বপ্নের বাড়ি তৈরি করবেন প্রকৃতির কাছাকাছি বসবাস অস্থিরতাকে প্রসাদ দেবে হ্যাঁ তার মানে হচ্ছে যে থিম এইটুকুই অন্য আমরা তো থিম তো আসলে আমরা ইচ্ছে করে একটু বড় করি থিম কি খুব বড় থাকে কোনো সময় থিম কি থিম মানে হচ্ছে তোমার একেবারে মূল কথা এই এই কবিতার মূল কথা কি থাকবে কবিতাই এত টক কবিতাই খুব ছোট শহরের জীবনের প্রতি তার একটু হ্যাঁ হ্যাঁ ইন্টারেস্ট এইটাই দেখা ঠিক আছে নেচারের প্রতি আগ্রহ রাইট তো আমরা একটু কবিতাটা দেখে আসি কবিতাটা কি দেখছি কবিতা কি শুরু দেওয়া আছে আচ্ছা দেখেছি তো কবিতার লাইনগুলো তো দেখো দ্য লেক আইল অফ ইনস্পিরিট রিটেন মোস্টলি ইন হেক্সামিটার হেক্সামিটার বলতো তোমরা হেক্সামিটার মানে হচ্ছে 6 × 12 12টা সিলেবল থাকবে তাই না উইথ 6 স্ট্রেসেস ইন ইচ লাইন এটা স্বাভাবিক 6টা মানে তো 6টা স্ট্রেস থাকবে 6টা স্ট্রেস 6টা আনস্ট্রেস মনে আছে তো হ্যাঁ আমি তোমাকে বলি সেটা তো তোমার মন মন হচ্ছে অ্যাক্টিভ একটি স্ট্রেস হলে বড় ডাই হলে বলে দুটা ট্রাই হলো তিনটা টেট্রা হলো চারটা পেন্টা হলো পাঁচটা সিক্স হলো ছয়টা হেক্সা ঠিক আছে তার মানে এখানে দেখলাম আমরা হেক্সামিটার এবং প্রত্যেকটা যে স্ট্রেস আছে ইন লুজলি আয়াম্বিক প্যাটার্ন লুজলি আয়াম্বিক আয়াম্বিক বলতে বোঝায় হচ্ছে পাথাল উথাল আয়াম্বিক বলতে কি বোঝায় পাথাল উথাল মানে প্রথমে হচ্ছে আনস্ট্রেস তারপরে স্ট্রেস এটাকে বলা হয় হচ্ছে আয়াম্বিক আর যখন 12টা সিলেবল থাকে তখন হয় হেক্সামিটার তাহলে এটা আয়াম্বিক হেক্সামিটার আমাদের ক্লিয়ার আয়াম্বিক হেক্সামিটার কিন্তু ব্যাপার হচ্ছে যে এই হেক্সামিটার আবার লুজ মানে ওই আয়াম্বিকটা লুজ দুই একটা জায়গায় আবার ই হয়ে গেছে ট্রকি হয়ে গেছে ট্রকি তো বলছো তোমার হচ্ছে তোমার এই উথাল পাথাল হ্যাঁ মানে সবগুলো তোমার উথাল পাথাল উথাল রাখতে পারে পাথাল উথাল পাথাল উথাল পাথাল উথাল পাথাল উথাল এভাবে রাখলে তোমার কি হতো পুরোটাই আয়াম্বিক হতো বিশুদ্ধ আয়াম্বিক হতো কিন্তু কি হয়েছে পাথাল উথাল 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 যাই হোক উথাল উথাল পাথাল পাথাল এই যে এরকম একটু মিস হয়েছে তখন বলছে লুজলি লুজ দেয়া এরকম কিছু একটা হয়েছে অথবা উল্টে গেছে ঠিক আছে ট্রকি হয়েছে অথবা তোমার স্পন্ডেই হয়েছে একটা কিছু চেঞ্জ হয়েছে দ্য লাস্ট লাইন অফ ইস ফোর লাইন স্ট্যাঞ্জা শর্টেন হয়ে গেছে প্রত্যেকটা ওখানে স্ট্যাঞ্জা আছে চার লাইন করে কয়লানের স্ট্যাঞ্জা আছে বলতো চার লাইনের স্ট্যাঞ্জা এই প্রত্যেকটা স্ট্যাঞ্জা ছোট হয়ে গেছে এবং সেখানে চলে আসে টেট্রামিটার হেক্সা থেকে টেট্রা মানে চারটা চারটা মানে সিলেবল কয়টা ইকবাল চারটা সিলেবল কত থাকে আটটা সিলেবল থাকে চার দুগুণে আট তুমি তো বুঝছো নাকি একটু না ক্লিয়ার করে দেয় যারা বোঝো তারা তো বুঝবা যারা বোঝো না একদম তাদেরকে হয়তো এই ক্লাসে বোঝানো যাবে না
কিন্তু টেট্রা বলতে বোঝায় আবার তুমি একটু যেটা ছয়টা দেখলা, ছয়টা স্টেজ দেখলা, চারটা শুধু টেট্রা, বুঝতে পারলে না? তার মানে শেষের লাইনটাতে চারটা স্টেজ, চারটা স্টেজ, ঠিক আছে, উইথ অনলি ফোর স্টেজ, দেখো তাই লেখা আছে, উইথ অনলি ফোর স্টেজ অ্যান্ড লিভ অ্যালোন ইন দ্য বি লাউড গ্লেড অ্যান্ড পরে যেটা দেখানে অ্যান্ড একটা লিভ একটা একটা লোন একটা, তাই না? তাহলে কটা পেলাম আমরা, চারটা, পাঁচ ইন দ্য পাস, দি ছয়, বি সাত, লাউড আট, গ্লেড নয়, ঠিক আছে? তার মানে ওই আমরা নয় পেলাম, আসলে আছে আটই হয়তো আছে। তো যে কোনো একটা ভাব দিয়ে উনি হয়তো ধরছেন, ধরার কারণে এটাকে উনি কি ধরছেন, এই ফোর ধরছেন, ঠিক আছে, টেট্রা ধরছেন, অথবা নয় কে টেট্রা ধরতেছে, সাড়ে সাড়ে চার গুলো তো কিছু নাই, আমাকে কথা মিন করতে পারছো, সাড়ে চার করে তো কিছু নাই, নয় যদি টেট্রাই হয়, আমার কথা মনে করে দেখো, নয় যদি টেট্রা হয় কেন, তোমার উথাল উথাল পাথাল দিয়ে একটা হয় না, ভুলে গেছো কি, শুধু কি দুইটা দিয়ে হয়, তিনটা দিয়ে তো তিনটা দিয়ে হয় না, তো সেই রকম করে তোমার এটা তিনটা দিয়ে একটা আছে, তখন তোমার সিলেবলে ঠিকই আছে, তার মানে টেট্রা মেটার, ওকে বুঝবো না, দেখে আসি উপরে যাও, উপরে গিয়ে দেখে আসো এবি এবি কিরকম, এই দেখো প্রথমে আছে ইনস্ফ্রি এ, তারপরে হচ্ছে মেড বি, মেড ইনস্ফ্রি এ, মেড বি, আবার বি হচ্ছে এ, আর গ্লেড বি, বুঝতে পারো নাই? এই দেখো ইনস্ফ্রির পাশে এ মনে করো, এখানে হচ্ছে এ, আর এটাতে হচ্ছে এ বি এ বি, মেডে বি ধরো, আবার গ্লেডে বি ধরো, আর বিতে বি ধরো, বিতে এ ধরো, তাহলে এ বি এ বি, ইন দ্য সেম ওয়ে পরের স্টেজে দেখো, দেখো এখানে আছে হলো ডে গ্রে শোর কোর, ডে গ্রে শোর কোর, এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে তোমার শেষেরটাতে দেখো, ফর্মালি 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 মানে তোমার জানো আমরা যেটাকে বলি সামহোয়াট আনইউজুয়াল ফর ইয়ার্স, আনইউজুয়াল ফর ইয়ার্স মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা তো মানুষ, ফ্যাক্টরিরা ফ্যাক্টরি কি, ফ্যাক্টরি কি করবে, তোমার সারা জীবন একই টাইপের সাবান বের করবে, চেঞ্জ না করে দিলে কি ভুল বলছে কি, তো ওখানে উনি বলতেছেন যে এই এই যে এই মিটারটা সাধারণত ইয়ার্স ব্যবহার করে না, এটা ওনার জন্য আনইউজুয়াল, হি রেয়ারলি ওয়ার্ক উইথ হেক্সামিটার, হেক্সামিটার কখনো করেই নাই, অ্যান্ড এভরি রাইম ইন দ্য পোয়েম ইজ ফুল রাইম, ইজ এ ফুল রাইম, এবং প্রত্যেকটা ছন্দ আছে, উনি ছন্দ ব্যবহার করেন না এটা, কারণ আমরা জানি যে এই আধুনিক কবিরা ছন্দের প্রতি অত বেশি ভালোবাসে না তাদের, কি ভুল করছে কি, ইলিয়টের কবিতা পড়বো তুমি অমর কবিতা, এদের কবিতার থিমটাই বেশি গুরুত্বপূর্ণ, ছন্দ নিয়ে এদের তেমন কোনো ই নাই, আকর্ষণ নাই, খুব ভালোবাসা নাই, হ্যাঁ রাইট, দেয়ার ইজ পোয়েম ইজ ফুল রাইম, দেয়ার ইজ নো সাইন অফ হাফ রাইমস, এখানে কোনো হাফ রাইম নাই, ঠিক আছে, ভাঙ্গা চোরা রাইম নাই, ইয়ার্স অফেন প্রিফার্স ইন হিজ লেটার ওয়ার্ক, যে হাফ রাইমগুলো সে পরে পছন্দ করছে, পরে হাফ রাইম ব্যবহার করছে সে, কিন্তু এখানে সে ব্যবহার করে নাই, এখানে সে ফুল রাইম ব্যবহার করেছে,
ঠিক আছে, তো আমরা মোটামুটি বিষয়টা বুঝে গেলাম, আমাদের কবিতাটা ক্লিয়ার হয়ে গেলো।